নমস্কার বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আরও একটি আশাকর্মীর বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আমি আপনাদেরকে দেখাবো পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের নোটিফিকেশান বেরিয়ে গেছে তো চলুন আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ব্লকে নিয়োগ চলছে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি কোয়ালিফিকেশানে আপনারা আবেদন করতে পারবেন পুরোপুরি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যেখানে আপনাদের যে আবেদন করার যে ডেট সেটা কিন্তু একুশে মার্চ দু হাজার বাইশ থেকে শুরু হয়ে গেছে এবং এপ্রিলে চার তারিখ অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবেদন করতে হলে বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি সেই আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে তো দেখুন এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হলো সেই সমস্ত মহিলারা এখানে আবেদন করতে পারবেন যারা হবেন বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন এই তিন ক্যাটাগরির যে কোনো মহিলা কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনাদের বয়সের লিমিট থাকে যদি আপনি জেনারেল এবং ওবিসি হন ঠিক আছে জেনারেল এবং ওবিসি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের যে বয়সের লিমিট সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে হতে হবে আর আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনার যে বয়সের লিমিট সেটা থাকতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে তো জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ আর এসসি এস টিদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর বয়সে আপনাদেরকে হতে হবে এবং আপনাদেরকে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্ন যে কোনো ক্যাটাগরির একজন মহিলা হতে হবে এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা আপনাদেরকে দিয়ে থাকতে হবে যদি আপনি মাধ্যমিক পরীক্ষাতে ফেল করে থাকেন তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন ঠিক আছে ফেল বা পাস যে কোনো প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ মাধ্যমিকের ক্যান্ডিডেট আপনি যদি হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু বিডিও অফিসে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে ফিল করে জমা দিতে হবে আপনারা যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন ব্লকের বাসিন্দা ঠিক আছে তো সেই ব্লকের নাম আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানান আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি সেই কমেন্ট সেকশানে দিয়ে দেব সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে আপনাদেরকে বিডিও অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের যে মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন ব্লকে এই মহকুমার অন্তর্গত তো দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ব্লকে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গড়বেতা এক নম্বর ব্লক গড়বেতা দুই গড়বেতা তিন মেদিনীপুর সদর কেশপুর এবং শালবনী ব্লক এতগুলো ব্লকে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান ঠিক আছে আরও একটি নোটিফিকেশান রয়েছে যেখানে কিন্তু খড়গপুর মহকুমার অন্তর্গত যে সমস্ত ব্লক রয়েছে সেখানেও কিন্তু আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটি এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদেরকে ফিল করে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে নির্দিষ্ট অফিসে ঠিক আছে বিডিও অফিসে আপনাদেরকে জমা দিতে হবে এটা হচ্ছে এই যে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নির্দিষ্ট এই যে যতগুলো আমি ব্লকগুলো বললাম এই ব্লকগুলোর ক্ষেত্রেই কিন্তু কেবলমাত্র তো চলুন আমি আপনাদেরকে এরপর দেখিয়ে দিচ্ছি খড়গপুরে খড়গপুর মহকুমার অন্তর্গত কোন কোন ব্লকে আশাকর্মী নিয়োগ চলছে সেই সম্পর্কে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খড়গপুর মহকুমার অন্তর্গত যে নোটিফিকেশান যেখানেও কিন্তু প্রচুর সংখ্যক আশাকর্মী নিয়োগ চলছে এখানেও কিন্তু লাস্ট ডেট রয়েছে এপ্রিলের চার তারিখ অবধি এপ্রিলের চার তারিখ অবধি আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ আপনাদের যে সংশ্লিষ্ট বিডি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর মহকুমার অন্তর্গত টোটাল দশটি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে ঠিক আছে তো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তো চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন ব্লকে নিয়োগ চলছে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দাতন এক নম্বর দাতন দুই ডেবরা কেশিয়াড়ি খড়গপুর এক নম্বর খড়গপুর দুই নম্বর মোহনপুর নারায়ণগড় পিংলা এবং সবং এই এতগুলো ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো তাই যারা যারা আশাকর্মীর জন্য আবেদন করতে চাইছেন আমি আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমি আপনাদেরকে শেয়ার করে দেব এটা আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে তো তাই যারা যারা আবেদন করতে চাইছেন আমাকে ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মগুলো সেখানে শেয়ার করে দেবো সেগুলো আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করে যে সমস্ত এডুকেশনাল ডকুমেন্ট রয়েছে অর্থাৎ মাধ্যমিকের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের মার্কশিট রয়েছে এবং তার সাথে সাথে কাস্ট সার্টিফিকেট এসসি এস টি এই ক্যাটাগরির সমস্ত কিছু আপনাদেরকে অ্যাটাচ করে খামে ভরে কিন্তু বিডিও অফিসে জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি ব্লকের নাম লেখা রয়েছে নারায়ণগড় থেকে শুরু করে প্রত্যেকটি ব্লকেই কিন্তু এখানে নিয়োগ চলছে আশাকর্মী তো পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু শুরু হয়ে গেল আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো তাই যারা যারা পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন অবশ্যই আবেদন করতে ভুলবেন না এটা কিন্তু খড়গপুর মহকুমার অন্তর্গত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরির আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ